नमस्कार বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আজকে আবারো একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটা রিইউজ করে দেখাবো। আমাদের বাড়িতে সবাই মোটামুটি আমরা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই ফুড আমরা অর্ডার করে বাইরে থেকে কিনে খাই, তাই না? ফুড আমরা যখন অর্ডার করি তার সাথে আমাদের কিছু সাদা কালো এক ধরনের প্লাস্টিকের কন্টেনারে করে খাবারগুলো আসে। আমরা জেনারেলি কন্টেনারগুলোকে ফেলে দিই, কিংবা কেউ কেউ বাড়িতে কোনো কাজ কিছু রাখার জন্য ইউজ করতেই পারো। এই কন্টেনারগুলো জেনারেলি পিপি গ্রেডের নয়, তাই এগুলো কি হয় জেনারেলি খাবার না রাখাই ভালো, কিন্তু আমরা এমন কোনো কাজে তো লাগাতেই পারি যেটাতে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আজকে আমি এগুলো কিভাবে রিইউজ করেছি। তো প্রথমে আমি কিছু আমার কাছে সাদা আর কালো রঙের কন্টেনার ছিল যেগুলোকে নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমার কাছে দুটো ডাইস ছিল, একটা প্যান্ডার ডাইস ছিল আর একটা প্রজাপতির ছিল। তো এই ডাইস দুটো আমি এখানে ইউজ করব। এই ডাইস দুটোতে এবার সাদা অ্যাক্রিলিক পেন কালার লাগিয়ে আমি কন্টেনারগুলোতে ছাপ দিয়ে নিচ্ছি। এই কন্টেনারটাতে আমি একটা পেন দিয়ে ডট মতো করে নিচ্ছি। এবার দেখো বাটারফ্লাই গুলো কি সুন্দর দেখাচ্ছে। এবার জাস্ট নানা রকম রং দিয়ে এগুলোকে ভরে নাও, ইচ্ছে মতো রং দিয়ে, যেরকম ইচ্ছা সিকোয়েন্সে বসিয়ে দাও। আমি দেখো কতগুলো ত্যাচড়া করে দিয়েছি, কতগুলো মাঝখানে মাঝখানে খালি বসিয়েছি, ওপর নিচে ডট করে দিয়েছি। দেখো দেখতে দারুণ সুন্দর লাগছে, আর এইটা যে ওই ফুড কন্টেনার মনেই হচ্ছে না। তো এইভাবে এবার এগুলোকে নানা রকম রং করে নাও। আমি এখানে রং করার জন্য অ্যাক্রেলিক পেন কালার, ফেব্রিক কালার সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে যা ছিল সব ইউজ করে নিয়েছি। তো যে কোনো রঙই এর মধ্যে যায়, তবে কি হয় না রংটা একবার দেওয়ার পরে একটু শুকিয়ে নেবে, নিয়ে তারপর সেকেন্ড কোটটা দেবে, নাহলে কি হয় এই ধরনের প্লাস্টিকগুলোতে না রংটা খুব ভালো করে চট করে ধরতে চায় না, মানে কিরকম একটা চামড়ার মতো শুকিয়ে যাওয়ার পর উঠে আসে, সেই জন্য বা একটু ডলা দিলে উঠে যায়। তাই কি করবে, একটু একবার রং করে নিয়ে তারপরে আর একবার রং করবে। আর যদি পারো আমি বলবো এই প্লাস্টিক যে কোনো রকম প্লাস্টিক কন্টেনারে রং করার আগে, আমি এটা এখানে করিনি মানে সামাও আমি ভুলে গেছিলাম, এইটা যদি তুমি কোনো একটা যে স্যান্ড পেপার হয় স্যান্ড পেপার দিয়ে যদি একবার পুরোটার মধ্যে একবার ঘষে নাও, নিয়ে তারপরে যদি করো, বা যদি তুমি আর একটু খরচা করতে চাও তাহলে প্রাইমার লাগিয়ে নিয়ে তার উপরে রং করতে পারো, তাহলে তো একদম পুরো সুন্দরভাবে বসেই থাকবে, রং উঠবে না। আমি এগুলো তো খুবই আর কি মানে কম দামি জিনিস, এগুলোর জন্য আমি অনেক বেশি খরচা করতে চাই না, সেই জন্য আমি খুব সস্তায় সহজ উপায় যেটা করা যায় সেভাবেই তোমাদের বলছি করবো। যেহেতু এর মধ্যে গাছ লাগাবো তাই আমি নিচের পোর্শনটাতে ছোট ছোট করে ছিদ্র তৈরি করে নিয়েছি। এই যে প্লাস্টিকের যে ঢাকনাটা আসে সেই ঢাকনাটাকে আমি চারদিকে চারটে ফুটো করে নিয়েছি, সেগুলোকেও রং করে নিয়েছি। এবার আমি একটা মোটা সাদা দড়ি টাইপের বলতে পারো নিয়েছি, আর কিছু উল নিয়ে এই সাদা দড়িটাকে আমি দুটো একই রকম যতটা লম্বাভাবে তুমি ঝোলাতে চাও ততটা লম্বাভাবে কেটে নাও, আমি আমার মাপ অনুযায়ী লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে আমি এর মাথাটাতে একটা উল সামান্য কিছুটা অংশ ছেড়ে দিয়ে একটা উল পেঁচিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই মাথাটায় আমি একটা লোহার যে তার আসে তারগুলোকে আমি হ্যাং করানোর জন্য ওটা আমি যে ক্লিপটা তৈরি করতে হয় ওটা করে ওখানে লাগাবো বলে।
এবার আমি এই যে চারটে দড়ি বানিয়েছি যেটা, এবার প্রত্যেকটাই ছিদ্রগুলো দিয়ে, প্লেটটা ছিদ্রগুলো দিয়ে আমি দড়িটা ঝুলিয়ে মানে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি নিচে একটা গিট বেঁধে দিচ্ছি। ঠিক ছোটবেলায় আমরা খেলবার সময় যে দাঁড়ি পাল্লা বানাতাম, ঠিক সেই একই রকমভাবে আমি এইটাকে তৈরি করছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এই জায়গাগুলোতে, তাহলে বুঝতে পারবে কীভাবে জিনিসটা করছি। এবার নিচের পোর্শনটা চারটে দড়িকে একসঙ্গে করে নিয়ে গিট দিয়ে দিচ্ছি। গিট দেওয়ার সময় একদম সমানভাবে ওটাকে টেনে হাতে হ্যাং করে নিই বা কিছুর মধ্যে ঝুলিয়ে নিয়ে একদম সোজা করে সমানভাবে ওটা করবে, যে দড়িগুলো একই লেভেলে থাকে, নাহলে কিন্তু টপটা বেঁকে যেতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি সরু যে তার আসি সেরকম তারগুলো নিয়েছি, যেগুলো খুব ইজিলি বেন্ড করে দেওয়া যায়, সেইগুলো নিয়ে এবার ওই কন্টেনারটা চারদিকে মাথার দিকটা দেখো চারটে আবার ওই কাঁচির মাথাটা দিয়ে আমি ফুটো করে নিচ্ছি, এবং এইবার ওই প্লেটটার মধ্যে বসিয়ে আমি ওই তারটাকে দিয়ে দড়িটার সঙ্গে চারদিকে আটকে দিচ্ছি, যাতে এটা ফিক্সড হয়ে থাকে, যাতে নড়ানড়ি না করে। এটা যদি আমি প্লেটের সঙ্গে ফিক্স না করে দিই কন্টেনারটাকে, তাহলে কিন্তু কন্টেনার এটা তো হালকা, জোরে হাওয়া টাওয়া দিলে বা জ্বর উঠলে কিন্তু পড়ে যেতে পারে। সেই জন্য আমি করলাম কি, দড়ি ওই প্লেটটার উপরে বসিয়ে নিয়ে দড়িটার মধ্যে ওই তারটা দিয়ে আটকে দিচ্ছি। এতে যেটা সুবিধা হলো, আমি যখন হ্যাং করছি আমাকে একেবারে নিচে প্লেটটাও থাকছে, যখন আমি গাছে জল দেব তখন যে এক্সেস জলটা আসবে সেটাই প্লেটটার মধ্যে জমা হবে। আর দ্বিতীয় হচ্ছে কি, এটা একটা দেখতেও সুন্দর লাগবে। দেখো একটা, এটা যখন আমি ঝোলাচ্ছি, যখন আমার কমপ্লিট হয়ে যাবে সব, তখন দেখবে যখন ঝোলাচ্ছি তখন খুব সুন্দর দেখতেও লাগছে। তো বন্ধুরা দেখো, আমার সব কটা কন্টেনার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই আইডিয়াটা বন্ধুরা অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে এভাবে যে কোনো প্লাস্টিক কন্টেনারগুলোকে রিইউজ করে কিন্তু গাছ লাগিয়ে পরিবেশকেও ভালো রাখতে পারো, আর নিজেরও ভালো লাগবে, দেবে নিজের বানানো কিছুতে যদি বাড়িটা সাজাও। এগুলো কিন্তু তুমি কোনো মানি প্ল্যান্ট লাগিয়ে ঘরের জানলার মধ্যে ঝুলিয়ে দিতে পারো, বাথরুমে জানলা ঝুলিয়ে রাখতে পারো, তাহলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, মানে পুরো গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এই কন্টেনারগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে নানা রকমের লতানো গাছ পাওয়া যায়, যেগুলো খুব ইজিলি গ্রো করে, অনেক বেশি জল সার অনেক কিছু দিতে হয় না, সেই ধরনের হার্ডি প্লান্ট
প্লান্টস কিন্তু এর মধ্যে ইজিলি লাগানো যায় এবং খুব ভালোভাবে সারভাইভ করে। শীতকালে তোমরা পিটুনিয়াও লাগাতে পারো, পিটুনিয়া কিন্তু বেশি অনেক বেশি ভালো টব এইসব ডিম্যান্ড করে না। ওকে তুমি যে কোনো রকমের প্লাস্টিকের গামলা হোক যাতে হোক লাগিয়ে দাও, ও একদম তত্তর করে বড় হয়ে প্রচুর ফুল দেবে। আর এত এরকম একটা দেখো প্লান্টার হলে দেখতেও খুব সুন্দর লাগবে, প্লেন গামলার মধ্যে না লাগিয়ে এই ধরনের ভাবে তুমি যদি এই কন্টেনারগুলোকে ইউজ করো দেখতে ভারী সুন্দর লাগবে। এবং নার্সারিতে কি দেখবে এরকম প্রচুর হার্ডি প্লান্ট পাওয়া যায়, যেগুলো আমার সবকটা নাম এই মুহূর্তে মনেও আসছে না, কিন্তু আমি দেখেছি প্রচুর মানে লতানো ধরনের গাছ হোক বা এমনি গাছ হোক প্রচুর, বা পুদিনা গাছ লাগাতে পারো, ধনে পাতা গাছ লাগাতে পারো, ধনে পা বীজ ছড়িয়ে দিলে এর মধ্যেই গাছ হয়ে যাবে, তখন তুমি আরামসে এর মধ্যে যেগুলো রুট অনেক নিচ অব্দি যায় না সেই ধরনের যে কোনো গাছ এবং লতানো গাছ, খুব হার্ডি প্লান্ট, বেশি জল লাগে না, বেশি খাবার ডিম্যান্ড করে না, এই ধরনের গাছ ইজিলি তোমরা কিন্তু এর মধ্যে লাগাতে পারো। এবং লাগিয়ে যদি এভাবে হ্যাং করে দাও ব্যালকানি গ্রিলে, যদি হ্যাং করে দাও দারুণ সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, আপনজনদের সঙ্গে শেয়ার করে, আর কমেন্ট অবশ্যই করে আমাকে কিন্তু তোমরা উৎসাহিত করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন আইডিয়া নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।